গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালোই আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি একটু রঘুনাথপুর, কয়েকটা কাজ আছে। আমার দুটো ফ্রেন্ড যাবে রঘুনাথপুর কলেজ, আর আমারও বিডিও অফিসে কাজ আছে, তো তার জন্য যাচ্ছি রঘুনাথপুর। রেডি হয়ে গেছি, তো এবার বেরাবো। তো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি, আমি আর আরে এ আর এ, তো আমরা তিনজনা এখন যাচ্ছি সাইকেল নিয়ে, দিয়ে পরে যাব বাস স্ট্যান্ড, দিয়ে পরে ওখানে দেখি বাস স্ট্যান্ডে বাস পায় না টেকার পায়, যেটা পাবো ওটা ধরে যাব রঘুনাথপুর। তো চলো তাহলে যাই বাস স্ট্যান্ড। তো সাইকেল রাখা হয়ে গেছে, দেখো সাইকেল রাখা হয়ে গেছে, দিয়ে পরে এবার যাবো বাস স্ট্যান্ড। তো চলো তাহলে বাস স্ট্যান্ড যাই। তো আমরা এখন অটোতে বসে গেছি, তিনজন অটোতে বসে গেছি। তো অটো এখনো ফুল হয়নি, তার ফুল হওয়ার পর তারপরে অটো ছাড়বে, তো দেখি তাহলে কতক্ষণে ফুল হয়। তো অটো এখন ছেড়ে দিয়েছে, তো এবারে যাচ্ছি রঘুনাথপুর। তো সেটা রঘুনাথপুরে গিয়েই দেখা হবে তোমাদের সাথে, কারণ অটোতে এখন প্রচণ্ড আওয়াজ আসছে, যার কারণে সেটা রঘুনাথপুরেই যাবো। তো চলো তাহলে রঘুনাথপুর যাই। আর সব থেকে বিখ্যাত রোড হচ্ছে এটা, দেখো কোনো দিনও ঠিক হয় না রোডটা, সব রোড ঠিক হয়ে যায় কিন্তু এই রোডটা ঠিক হয়। তো এটা হচ্ছে আদ্রার জয়চণ্ডী পাহাড়, আর দেখতেই পাচ্ছ কত কাশফুল ফুটেছে। তো এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়, আর এই অটোটার উপর একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে এই কাঁচটা, এই কাঁচটা আমার হেভি লাগলো। এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। তো এখন আমরা যাচ্ছি রঘুনাথ। গাইস, আমরা নেমে পড়েছি এখন রঘুনাথপুর মোড়ে, দেখো। তো এবার এখান থেকে যাব কলেজ আগে, তারপরে যাব বিডিও অফিস, তো সামনেই আছে কলেজটা, তো চলো তাহলে যাই কলেজ। গাইস, আমরা এখন পৌঁছে গেছি কলেজের সামনে, তো দাঁড়াও তোমাদেরকে কলেজের এন্ট্রেন্সটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে কলেজের এন্ট্রি গেট রঘুনাথপুর কলেজের। তো এবারে ভিতরে ঢুকবো, তো চলো তাহলে ভিতরে ঢুকি। এ ফিউ মিনিটস লেটার। তো গাইস, কলেজের ভিতরে ভিডিও অ্যালাউ ছিল না, যার কারণে আমি ভিডিও বানাইনি। তো এবারে দেখি ভিডিও অফিস যাব, দেখি টোটো করব না হেঁটে যাব, চলো। তো গাইস, আমরা এখন টোটো করে নিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ, যার কারণে হেঁটে যেতে পারলাম না, তাই আমরা টোটো করে নিয়েছি। এবারে যাব ভিডিও অফিস, তো চলো তাহলে ভিডিও অফিস যাই। গাইস, ভিডিও অফিস পৌঁছে গেছি, ভিতরে যাচ্ছি, ভিতরে তো ভিডিও অ্যালাউ নেই, তাই তোমাদের সাথে বেরিয়ে কথা বলবো। এ ফিউ মিনিটস লেটার। কাজ হয়ে গেছে, হাফ কাজ হয়েছে, পুরোটা এখনো হয়নি, পরে আরেকবার আসবো বাকি কাজটা করার জন্য। তো এবারে যাচ্ছি ঘর দিকে, তো এই সেম টোটোতেই আমরা প্রথমে যাব বাস স্ট্যান্ড, তারপর ওখান থেকে টেকার ধরে আদ্রা বাস স্ট্যান্ড যাবো। তো চলো তাহলে টোটোতে চাপি। গাইস, আমরা এখন বসে পড়েছি টোটোতে, যাচ্ছি এবার বাস স্ট্যান্ড, দিয়ে এবার ওখান থেকে টেকার পাই না বাস পাই দেখি কী পাই, তো টেকার ধরবো নয়তো বাস ধরবো, দিয়ে পরে যাবো আদ্রা। তো চলো তাহলে যাই বাস স্ট্যান্ড। আমরা নেমে পড়েছি এখন বাস স্ট্যান্ডে, এবার বাস তো অনেক লেট আছে, যার কারণে আমরা অটোই খুঁজছি, তো দেখি এরপর অটো পাই কিনা, অটো ধরে পরে তারপরে আদ্রা যাবো। তো আমরা এখন অটো খুঁজছি, দেখি অটো পাই কিনা। তো গাইস, আমরা এখন বসে গেছি অটোতে তিনজনা, বাইরে একটু পাঙ্গা হয়ে গেছে, যেন বাইরে একটু ঝগড়া হচ্ছে। তো এবারও সেম, অটো ফুল যতক্ষণ না হবে ততক্ষণ অটো ছাড়বে না, তো এখন অটো ফুল হয়নি, ওয়েট করছি কতক্ষণে ফুল হয়। 4 hours later. গাইস, অটো আমাদের ছেড়ে দিয়েছে, এবার যাচ্ছি আদ্রা বাস স্ট্যান্ড। চলো তাহলে আদ্রা বাস স্ট্যান্ড যাই, তারপর ওখান থেকে ঘর যাবো। তো গাইস, আমরা এখন আদ্রাতে নেমে পড়েছি, তো এবারে ঘর যাব। রাস্তায় আর ভিডিও বানাচ্ছে না, কারণ রোদে পুরো কাহিল হয়ে গেছি, যার কারণে এবার সেটা ঘরেই যাই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। এ ফিউ মিনিটস লেটার। ঘর এলাম এখন, তো দেখতেই পাচ্ছ আমার প্রচুর ঘেমে ঠেমে আছি, ব্যাকডাউন নামাইনি, তো জাস্ট ঘর এলাম।
অফিসে হাফ বলতে গেলে হাফ কাজ হয়েছে, বাকিটা বাকি আছে। তো পরে আরেক দিন যাব, তখন বাকি কাজটা করব। তো আজকে ভ্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে, তখন ভালো থেকো, টেক কেয়ার।